ফঙ্গস বা ফিম্পি বা ছতু র স্থান প্রাণী আউ উদ্ভিদ মঝামঝি এক স্থানরে এহা এক লিভিং বিং এবং এহা রোগ সৃষ্টি করে থাকে। তা ছড়া ফঙ্গস রু আমার সব অ্যান্টিবায়োটিক বি বনে, ফঙ্গস রু কিছু অ্যান্টিফঙ্গাল বি বনে। অথচ ফঙ্গাল ইনফেকশন আজি মানুষের এক বড় শত্রু হিসাবে দেখা দিয়েছি। ফঙ্গাল ইনফেকশন সাধারণভাবে চর্ম, নখ এবং কেশরে দেখা দিয়ে থাকে এবং তাহা জাদু এবং বয়স ছৌ ভি দুইটি রোগ সৃষ্টি করে। ফঙ্গাল ইনফেকশন বা জাদু কু ইংরেজি আমি যা রিংওয়ার্ম বলে কহু তা সেভাবে কুহা যায়, কারণ তার সেপ হচ্ছে গোল গোল বা ওড়িয়ারে কহিলে টঙ্কা বা পয়সা ভি হয়ে থাকে এবং কোলসন্ধি, কাখ ইত্যাদি সন্ধি জায়গায় তাহা অর্ধচন্দ্রাকার হয়ে দেখা যাই থাকে। তাহা কুণ্ডেই হুয়ে আউ লাল পড়িকি তার ধারটা থাকে এবং নখরে সেতিরে ছড়াইলে চোপা মধ্যে ছাড়ি থাকে। ফঙ্গস কেবল যে সন্ধি জায়গায় দেখা দেই থাকে সেভাবে নুহে, ফঙ্গস মুন্ডরু আরম্ভ করি পাদ পর্যন্ত, কেশরু আরম্ভ করি নখ পর্যন্ত সবু জায়গায় দেখা দেই থাকে। সাধারণত ভাবে সন্ধিরে ঝাল লাগি রইথিবারু বা অন্টারে লুগা ছাড়ু নথিবারু এবং সেটি মধ্যে ঝাল শুখু নথিবারু সেই সেই জায়গায় আপনকর ফঙ্গস সবুঠারু অধিক ভাবে দেখা দেই থাকে। ফঙ্গস সাধারণভাবে যেউমানে ঝাড়ুয়া বৃত্তিরে নিয়োজিত থাকে বা যেউমানে ওদালুগা দেহরু বাহার করতে না, যেমতি বর্ষারু ফেরি আসিলা পরে, বা যেউমানে ওদালুগারে পূজা করিবা পাইকা চাহি থাকে সেই সময় বেশি সময় ধরি ওদা হয়ে রইগলে আথলিট মানে বি সেইভাবে সেমানক দেহরে আপনকর ফঙ্গস বহু পরিমাণে দেখা দেই থাকে। ফঙ্গস পাই কোনসি বয়স সীমা নাহি, আপনকর শিশুঠারু আরম্ভ করি বৃদ্ধ পর্যন্ত আজিকালি ফঙ্গস সমস্ত হবার আমি দেখা যাচ্ছু। এপরিকি যে গোটিয়ে গোটিয়ে পরিবারর অজাঠারু আরম্ভ করি নাতি পর্যন্ত তিনি পুরুষ একাথরে জাদু বা রিংওয়র্ম নেই ডাক্তারখানা বা ক্লিনিক আজিকালি আসি পৌঁছুচন্তি। ফঙ্গাল ইনফেকশনর রোগী মানকর সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পাইছি। ক্লিনিক্রে, ডাক্তারখানারে, চর্ম বিভাগের অন্য রোগ তুলনায় ফঙ্গস ইনফেকশনর রোগী মানকর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইছি এবং ফঙ্গস মধ্যে পূর্ববত আউ লোকমানে কেবল কাখসন্ধি কোলসন্ধিরে গোটিয়ে জাদু নেই আসুনাহান্তি। চারি পাঁচ জায়গায় দেহর যেউ যেউ আপনকর টঙ্কা পয়সা ভি কহুলে বর্তমান সেটা বহুত বড় বড় সাইজর, পাপুলি সাইজর, তাঠু বি বড় সাইজর আপনকর প্যাচ নেইকি রিংওয়র্ম নেইকি লোকমানে আসুছন্তি। এবে রহিলা যে যদি ফঙ্গাল ইনফেকশন বা জাদু হয়েছি বা রিংওয়র্ম হয়েছি তাহলে আপনি করিবে কোন? প্রথম কথা হল যে নিজে নিজের চিকিৎসা করিবে না, সেলফ ট্রিটমেন্ট ইজ ডেঞ্জরস, আপনি সেইপা ডাক্তারক পরামর্শ নেবে। ইন্টরনেট পড়ন্তু, জ্ঞান আহরণ করন্তু, কিন্তু ইন্টরনেট দেখি আপনি নিজের চিকিৎসা জমা করিবে না। ডাক্তারক পাখক গলাপরে পুরা কোর্স কমপ্লিট করিবে। আগ গোটে লা যে জাদু কহিলে দুই সপ্তাহ, চারি সপ্তাহ, ছ সপ্তাহ এভাবে স্থান অনুসারে তার চিকিৎসা করা যাওতলা। এবে হেলানি এভাবে যে রোগ ভালো হেলা পর্যন্ত চিকিৎসা করা যাচ্ছি। আউ বেটর হব আপনি যদি প্রতি দুই সপ্তাহের থরে বা আপনার ডাক্তারক কথা অনুসারে দুই বা চারি সপ্তাহের থরে যাই ডাক্তারক দেখাই কতদিন পর্যন্ত চিকিৎসা করিবে তাহা আপনি ঠিক করিবে। যেতবে রোগর সমস্ত লক্ষণ আউ দিশিব না, তা অর্থ কুণ্ডেই বি হব না, নালিচি আপন নথিব, নখরে চোপা ছড়াই হেউ নথিব, এই তিনোটি লক্ষণ ছাড়িগলে রোগর লক্ষণ ছাড়িগলা বলে ভাবিবাকু পড়িব এবং যেউ সময় পর্যন্ত এই তিনোটি লক্ষণ নযাইছি সেতিকি সময় চিকিৎসা করি আহুরি সপ্তাহে বটিকা খাইবাকু পড়িব। বটিকা খাই সারিলা পরে আহুরি দুই রু তিন সপ্তাহ পর্যন্ত সেই স্থানরে মলম লগাইবাকু পড়িব। মলমটি কেবল জাদু উপরে নুহে, তাঠু আহুরি ইঞ্চে বাহারকু মধ্যে লগাইবাকু পড়িব। এবং মলম মলম ভিতরে তো অছি কেউ মলম দ্বিথর লগা যায়, কেউ মলম থরে লগা যায়। আজি কিন্তু আমি মানে কহুছু যে ফঙ্গাল ইনফেকশন, জাদু বা রিংওয়র্মরে মলম নিহাতি দুইদিনকু দুইথর আপনি লগাতু। আপনি দিনকু দুইথর মলম লগাইবে, যেতবে রোগর সমস্ত লক্ষণ পারি হয়ে তাপরে দুই রু তিন সপ্তাহ অধিক ঔষধ খাইবে, ডাক্তারক কথা অনুসারে সমস্ত লক্ষণ লোপ পাইলা পর্যন্ত আপনি ঔষধ খাইবে এবং আপন অন্য মানুষ যেপরি মানে আপনার পরিবার ব্যাপিব না সেপাই নিজের লুগা অন্য মানুষ সাথে সেয়ার করবে না এবং কহা অনুসারে ডাক্তার যদি আপনার কহিথান্তি কিছু স্পেশাল লোসন লগাই বা শ্যাম্পু বেস লোসন লগাই বা সাবুন লগাই গাধেবা পাই কহিথিবে সেইভাবে ব্যবহার করবে যেমতি শরীরর অন্য মানুষ তাহা ব্যাপি নযায়। সবুবেলে শেষকু রোগী আমাকে পচারে যে এ রোগরে খাদ্যপেয়ের কিছু রেস্ট্রিকশন র বন্দোবস্ত অছি না নাহি। ফঙ্গাল ইনফেকশন বা জাদুরে সেভাবে কোনসি খাদ্যর আডজস্টমেন্ট করিবার আবশ্যকতা নাহি। তেবে যেহেতু ফঙ্গাল ইনফেকশন ডায়াবেটিক মানুকু বা অধিক ব্লড সুগার রহুতবা রোগী মানুকু অধিকা হুয়ে, তেণু যেউমানে ব্লড সুগার অধিকা থিব ডায়াবেটিক রোগী মানে সেমানকর যাহা খাদ্যরে সুগার অংশ কমাইবা পাই যাহা করিবা কথা তাঙ্কর ডাক্তারক পরামর্শ অনুসারে সেইয়া করিবে।